এবার তালেবানদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ইসলাম বিরোধী কিছু দেশ, বিশেষ করে ভারত তার মধ্যে অন্যতম। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর তালেবানরা দেশটির ক্ষমতায় আসবে এমনটা সবাই স্বাভাবিক হিসেবে নিয়েছিল, কিন্তু এতটা ঝড়ের বেগে একের পর এক প্রদেশ দখল করে দ্রুত কাবুলও জয় করে ফেলবে তা ছিল ধারণাতীত। গোটা বিশ্বকে চমকে দেওয়া তালেবানদের নিয়ে তাই বিশ্ব মিডিয়ায় নানা খবর প্রকাশ হয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ায়ও এমন খবর নানা আঙ্গিকে প্রকাশ করেছে। বুশ থেকে বাইডেন, চার মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তান নিয়ন্ত্রণ নিতে কিভাবে ব্যর্থ, শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। রাষ্ট্রপতির প্রাসাদ দখল তালিবানের, মানবে না কোনো অন্তর্বর্তীকালীন সরকার, শিরোনামে হিন্দুস্তান টাইমস জানায় ঘানির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে। রাষ্ট্রপতিকে তুমুল আক্রমণ করেছেন আফগানিস্তানের দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লা খান মোহাম্মাদি। তিনি বলেন, ওরা আমাদের হাত পেছন থেকে বেঁধে দিয়েছেন এবং দেশকে বেছে দিয়েছেন, ঘানি ও তার গ্যাংকে অভিশাপ দিন। কার্যত একই সুরে ঘানিকে বিঁধেছেন আফগান সরকারের অন্যতম শীর্ষ আধিকারিক আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছেন, ঈশ্বর যেন তাকে দোষী বলে বিবেচনা করেন। হিন্দুস্তান টাইমসের আরেকটি প্রতিবেদনের শিরোনাম ছিল, তালিবানের ক্ষমতা দখল সময়ের অপেক্ষা, আগেই দেশ ছেড়ে পালালেন আফগান রাষ্ট্রপতি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাবুলের শহরতলিতে তালিবানরা পৌঁছানোর পর সরকারি অফিসগুলি থেকে সরকারি কর্মচারীরা পালাতে শুরু করেছেন। এদিকে বহু স্থানে আফগান কমান্ডাররা আত্মসমর্পণ করেছে। তালিবানি হামলার মুখে পালাচ্ছে মানুষ, আফগান শরণার্থীদের আশ্রয় দিতে পারে ভারত, শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে হিন্দুস্তান টাইমস। ওই প্রতিবেদনে বলা হয়, ক্ষমতায় চলে এলে তালিবান কিভাবে সরকার চালাবে তা নিয়ে চরম সংশয় তৈরি হয়েছে আফগানিস্তানের সাধারণ মানুষের মনে। এই আবহে আফগান নাগরিকদের আশ্রয় দিতে পারে নয়াদিল্লি। প্রতিবেদনে আরো বলা হয়, তালিবানি শাসনে নারীর অধিকার বলে কিছু নেই, নারীর অধিকারও তারা মানে না, জঙ্গিদের নির্দেশ না মানলেই কপালে জুটবে মৃত্যু, ফের ঘটবে প্রকাশ্যে মুন্ডুচ্ছেদ, পাথর ছুঁড়ে খুনের মতো ঘটনা। ইতোমধ্যেই ফতোয়া জারি করে বহু জায়গায় বন্ধ করা হয়েছে কোভিড টিকাকরণ, দখল হয়েছে ক্রিকেট স্টেডিয়াম। রোববার আফগানিস্তানের কাবুল প্রবেশের পর পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে দীর্ঘতম যুদ্ধ থেকে খালি হাতে ফিরতে হল মহাশক্তিধর আমেরিকাকে, শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ ২০ বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে হাজার হাজার জওয়ানের দেহ কফিনবন্দি করে দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি হাতেই আফগানিস্তান থেকে ফিরতে হচ্ছে আমেরিকাকে। আনন্দবাজার পত্রিকার আরেকটি প্রতিবেদনের শিরোনাম, তালিবান রাজ শুরু হতেই দিল্লি এলেন বেশ কিছু আফগান সাংসদ ও আধিকারিক। আনন্দবাজারের আরেকটি সংবাদের শিরোনাম হল, এক গণিকে সরিয়ে কাবুলের মসনদে কি আর এক গণি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, টানটান উত্তেজনা কেটেছে রাত, সকাল হতেই বিনা যুদ্ধে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল আফগানিস্তানে। তালিবান নেতাদের সঙ্গে মাত্র ৪৫ মিনিট বৈঠকের পরেই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন আশরাফ গনি। তার জায়গায় আর এক গনি এবার আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। জি নিউজ মালালার টুইটকে কেন্দ্র করে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল, তালিবানের এই আফগান দখলে দারুণ বিচলিত নোবেলজয়ী। জি নিউজের আরেকটি সংবাদ শিরোনাম হল, আফগানিস্তানকে আবারও ইসলামী রাষ্ট্র ঘোষণা। জি নিউজ ১৩টি ছবি দিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে আফগানিস্তানের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের ছবি দিয়ে ভারতের বিনিয়োগ ও ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়। ওই সচিত্র প্রতিবেদনের শিরোনাম ছিল, আফগানিস্তানে বাদ থেকে সড়ক নির্মাণে ৩ বিলিয়ন ডলার খসিয়েছে ভারত, সবটাই জলে। ওই প্রতিবেদনে নরেন্দ্র মোদী ও আশরাফ গনির হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশনে লেখা হয়, ৩ বিলিয়ন মার্কিন ডলার, আফগানিস্তানে শান্তি ও স্থিত অবস্থা ফেরাতে এই বিপুল অর্থ বিনিয়োগ করেছে নয়াদিল্লি, যে অর্থ দিয়ে তৈরি হয়েছে বাঁধ, রাস্তাঘাট থেকে আফগান সংসদ ভবন। পাকিস্তানকে পাশ কাটিয়ে কৌশলগত কারণে আফগান ভূমে প্রভাব বাড়িয়েছিল ভারত, তালিবান ফের ক্ষমতায় উপক্রম হওয়ার পর নয়াদিল্লিকে নতুন করে ভাবতে হচ্ছে। হেরাত প্রদেশে ৪২ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের ছবির ক্যাপশনে বলা হয়, তালিবানি হামলায় ও দুর্ঘটনাজনিত কারণে একাধিক ভারতীয় কর্মীর মৃত্যু হয়েছে এই বাঁধ নির্মাণে। ২০১৬ সালে ৪২ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়। এই বাঁধ এখন তালিবানের নিয়ন্ত্রণে। আফগানিস্তানের সংসদের ছবির ক্যাপশনে বলা হয়,
কাবুলে 90 মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে, সংসদ ভবন নির্মাণ করেছে ভারত। 2015 সালে সেটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তানের গণতন্ত্রের প্রতি এটা ভারতের শ্রদ্ধার্ঘ্য বলে জানান তিনি। সংসদ ভবনের একটি ব্লকের নামকরণ হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। এদিকে আফগানিস্তান দখলের পর সেখানে ফিরতে শুরু করেছেন তালেবানের নির্বাসিত শীর্ষ রাজনৈতিক নেতারা। যারা ফিরেছেন তাদের মধ্যে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ নেতা মোল্লা আব্দুল গনি বারাদারও রয়েছেন। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কান্দাহারে ফিরেছেন মোল্লা আব্দুল গনি বারাদার। তিনি তালেবানের রাজনৈতিক কার্যালয়েরও প্রধান। কান্দাহার বিমানবন্দর থেকে যখন মোল্লা আব্দুল গনি বারাদার গাড়িতে করে যাচ্ছিলেন, তখন উচ্ছ্বসিত জনতা তাকে অভিবাদন জানায়। এ সময় তালেবানের সদস্যরা তার নামে স্লোগান দেন। তবে তিনি কোন দেশ থেকে ফিরেছেন তা স্পষ্ট নয়। তবে তালেবানের বেশিরভাগ নেতা কাতারের রাজধানী দোহায় ছিলেন। সেখানে তারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা প্রত্যাহার বিষয়ে আলোচনা করছিলেন। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তিও হয়েছে। এ সময় তালেবানের নির্বাসিত নেতারা সেখানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, প্রায় 10 বছর নির্বাসন শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন বারাদার। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, বারাদার সহ অন্য নেতারা দেশে ফিরেছেন। তালেবানের নতুন সরকারে কে কে থাকছে, কে হবেন সরকার প্রধান, তার সুস্পষ্ট কোনো ঘোষণা এখনও আসেনি। তবে তালেবানের নেতাদের সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছে বিবিসি। সংগঠনটির নেতৃত্বের বর্তমান কাঠামো সম্পর্কে প্রতিবেদনটিতে সর্বশেষ তথ্য জানানো হয়েছে। 1. হিবাতুল্লাহ আকুন্দজাদা। তালেবান নেতা আখতার মানসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর 2016 সালের 25শে মে থেকে তিনি তালেবানের সুপ্রিম কমান্ডারের দায়িত্বে রয়েছেন। 80-এর দশকে তিনি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তবে সামরিক নেতার তুলনায় একজন ধর্মীয় নেতা হিসাবে তার পরিচিতি বেশি। হিবাতুল্লাহ আকুন্দজাদা 1990-এর দশকে আফগানিস্তানের শরিয়া আদালতের প্রধান ছিলেন। হিবাতুল্লাহ আকুন্দজাদার বয়স 60 বছর বলে ধারণা করা হয় এবং জীবনের বেশিরভাগ সময় তিনি আফগানিস্তানে কাটিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন তিনি কোয়েটা শুরার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেন। এরা মূলত পাকিস্তানের কোয়েটা ভিত্তিক আফগান তালেবান নেতা। দলের সুপ্রিম লিডার হিসাবে রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় বিষয়ের প্রধান আকুন্দজাদা। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তাকে অবশ্য এখনও প্রকাশ্যে দেখা যায়নি। অবশ্য একটি ভিডিওতে তার হাতে তালেবান সদস্যদের বায়াত হতে দেখা গেছে। 2. মোল্লা আব্দুল গনি বারাদার। 1994 সালে যে 4 জন ব্যক্তি আফগানিস্তানে তালেবান গঠন করেছিলেন তাদের একজন মোল্লা আব্দুল গনি বারাদার। 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবানকে উৎখাত করার পর সংগঠনটির নেতায় পরিণত হন তিনি। 2010 সালে পাকিস্তানের করাচি থেকে এক পাক মার্কিন যৌথ অভিযানে ধরা পড়েন। তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা গনি বারাদার তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় তালেবানের যে দলটি রয়েছে তাদের অন্যতম সদস্য বারাদার। আফগানিস্তানের গুরুজগান প্রদেশের দেহরাহওয়াত জেলার উইটমা গ্রামে 1968 সালে জন্মগ্রহণ করেন বারাদার। তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি সাবেক কমান্ডার মোহাম্মদ ওমরের সাথে কান্দাহার প্রদেশের মাইওয়ানদে একটি মাদ্রাসা পরিচালনা করেছেন। পশ্চিমা গণমাধ্যমের মতে ওমর আর বারাদার বৈবাহিক সূত্রে আত্মীয়। 1996 থেকে 2001 সালে তালেবান শাসনামলে বারাদার সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হেরাত আর নিমরোজের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বলে জানা গেছে। 3. মোহাম্মদ ইয়াকুব। তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমরের সন্তান মোহাম্মদ ইয়াকুব। তার বয়স প্রায় 30 বছর এবং তিনি দলের সামরিক শাখার প্রধানের দায়িত্বে রয়েছেন। 2016 সালে আখতার মানসুরের মৃত্যুর পর তালেবানের একটি অংশ তাকে দলের সুপ্রিম লিডার বানাতে চেয়েছিলেন। তবে অন্যরা তাকে বয়স কম ও অনভিজ্ঞ বলে মনে করেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী মোহাম্মদ ইয়াকুব আফগানিস্তানে রয়েছেন। 4. সিরাজউদ্দিন হাক্কানি। তালেবানের অন্যতম শীর্ষ নেতাদের একজন সিরাজউদ্দিন হাক্কানি। পিতা জালালউদ্দিন হাক্কানির মৃত্যুর পর তিনি হাক্কানি নেটওয়ার্কের নতুন নেতা হন। আফগান ও পশ্চিমা বাহিনীর ওপর ভয়াবহ সব হামলার জন্য এই দলকে দায়ী করা হয়। এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী দলগুলোর একটি হাক্কানি নেটওয়ার্ক। অনেকে মনে করেন আফগানিস্তানের ইসলামিক স্টেট গোষ্ঠীর চাইতে এই বাহিনী বেশি ক্ষমতাধর। এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে অভিহিত করে যুক্তরাষ্ট্র। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তালেবানের অর্থনৈতিক ও সামরিক সম্পদের দেখভালের দায়িত্বে আছে হাক্কানি নেটওয়ার্ক।
সিরাজউদ্দিন হাক্কানির বয়স ৪৫ বছর বলে মনে করা হয়। তার অবস্থান এখনও অজানা। ৫. আব্দুল হাকিম। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আব্দুল হাকিমকে দোহা আলোচনার প্রতিনিধি দলের প্রধান হিসাবে নিযুক্ত করে তালেবান। ধারণা করা হয় তার বয়স ৬০ বছর। পাকিস্তানের কোয়েটায় একটি মাদ্রাসা পরিচালনা করেন তিনি। এখানে বসে তালেবানের বিচার বিভাগেরও দেখভাল করেন তিনি। তালেবানের অনেক জ্যেষ্ঠ নেতাই পাকিস্তানের কোয়েটাতে আশ্রয় নিয়ে রয়েছেন, যেখান থেকে তারা কার্যক্রম পরিচালনা করেন। এদেরকে কোয়েটা সুরা বলে বর্ণনা করা হয়। তবে ইসলামাবাদ বরাবরই তথাকথিত এই কোয়েটা সুরার অস্তিত্ব অস্বীকার করেছে। আব্দুল হাকিম তালেবানের সুপ্রিম কমান্ডার হিবাতুল্লাহ আকন্দজাদার খুবই ঘনিষ্ঠ একজন নেতা বলে মনে করা হয়। সর্বোপরি বলা চলে যে ভারত যত ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে তালেবানদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। কারণ তালেবানরা কারো তোয়াক্কা করে না, একমাত্র আল্লাহ তালার হুকুম আল্লাহর জমিনে কায়েম করাই তাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তালা এই ইসলামী সংগঠন তালেবান ও তাদের নেতাদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। তালেবান নেতারা যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন, যদি সেভাবে দেশ পরিচালনা করতে পারেন তাহলে আফগানিস্তান একটি শান্তির দেশ হিসাবে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিতি লাভ করবে। যত ষড়যন্ত্রই করুক না কেন, কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। দোয়া করি হে আল্লাহ তালা আপনি তাদের দিনের জন্য কবুল করে নিন, আমিন। আশা করি ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়ায় যুক্ত থাকবেন, সেই সাথে মতামত জানাবেন জাহিবুল্লাহ মুজাহিদ ও তালেবানদের উদারতা নিয়েও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। মুসলিম বিশ্বের আরও এমন নানান অজানা তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।